হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা এই বছর গ্র্যাজুয়েশন পাস করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চাইছো বিভিন্ন ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবে কবে থেকে আবেদন প্রক্রিয়া চলবে ইত্যাদি যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে সুতরাং চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠে থেকো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তুমি যদি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে মাস্টার ডিগ্রি করতে চাও তাহলে কিভাবে অ্যাপ্লিকেশন করবে কবে থেকে আবেদনের পদ্ধতি রয়েছে ইত্যাদি যাবতীয় তোমার সাথে শেয়ার করব তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অফিসিয়াল নোটিস যেখানে পিজি অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে নোটিফিকেশান বেরিয়েছে বলা রয়েছে এম এ এম এস এম কম ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স এবং মাস্টার্স লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স এল ইত্যাদি যাবতীয় অ্যাডমিশন সংক্রান্ত বিষয় তেইশ চব্বিশে রয়েছে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম আঠাশ আট দু হাজার তেইশ টু ছয় নয় দু তেইশ ফর অ্যাডমিশন টু ফার্স্ট সেমিস্টার অফ এম এ এম এস এম কম বি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স মাস্টার্স লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এলএলএম স্পেশালাইজেশান পাবলিক ল প্রোগ্রামস ফর দ্য সেশন দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশে এম এ এম এম কম বা ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স অথবা মাস্টার্স অফ লাইব্রেরি সায়েন্স অথবা এলএলএম করতে চাইলে তোমরা আঠাশ আট দুহাজার তেইশ থেকে শুরু করে আগামী ছয় নয় দু তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত ডিটেলস ইনফরমেশান দেওয়া রয়েছে ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইটে তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় গাইডলাইন ফর্ম ফিল সংক্রান্ত পেয়ে যাবে যদিও কিভাবে অ্যাপ্লাই করবে তার স্টেপ বাই স্টেপ ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এখানে এও বলা রয়েছে ইট ইজ টু বি নোটেড দ্যাট র্যাকিং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড অ্যাজ পার দ্য ডিসিশন অব দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন রিট রাইট পিটিশন নাম্বার এত সুতরাং এখানে বলা রয়েছে যে র্যাগিং স্ট্রিক্টলি বারণ রয়েছে সুপ্রিম কোর্টের এই পিটিশন নাম্বার অনুযায়ী এই অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে ছাব্বিশ আট দু হাজার তেইশ তারিখ তো আশা করি এই ইনফরমেশনটা তোমার জন্য উপযুক্ত এবং উপযোগী হয়েছে তাহলে অতি অবশ্যই লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো পিজি অ্যাডমিশন সংক্রান্ত বিষয় জানতে চাইছো অবশ্যই কমেন্টে মেনশন করো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ